দেখিছিল নেকি? দেখিয়ে তাকো লৰা কিটাকো চিনি পাম মই। আপুনি কি কিবা কোন হয় নাজানো, কিন্তু চিনি পাই নাই। এই দোকানীর নামটো কি? আপনার ঘর লাগি আছে তার লগতে মোৰ নাম ৰবি পেগো, মই ইয়াত চুলি বনাব আছো। এইটো কি হয় আপোনাৰ? এনেই লগৰীয়া আৰু। কি নাম আছে এইটো? তাৰ সুস্মিতা। সুস্মিতা, কিয় আপুনি তাৰ লগত ছাপোৰ্ট কৰিছে ৰাইজে? মই ছাপোৰ্ট কৰা নাই দেই দাদা, শুনক মোৰ কথাটো ভালকে শুনক, মই ভালকে কম দে। মই চুলি বনাব লাগে বুলি ৰাতিতে ই আলোচনা কৰিছে, তাৰপিছতকে হ'ব মই ৰাতিপুৱা কৰিম, মোৰ আকৌ গহপুৰ যাবলগীয়া আছে। হয় হ'ব, দিনতে কৰিম। আপুনি কেইটা বাজিত আহিছিলে ইয়াত? মই ইয়াত 10টামান বজাত আহিছোঁ। এই সময়ত ইয়াত যে ড্ৰাগছ লোৱা ল'ৰাকেইটা যিহেতু বিজি মাৰিবলৈ আহিছিলে বুলি আপুনি দেখিছে? নাই দেখা, নাই দেখা। ইয়াতো মানুহ দেখিছে, ঘৰৰ ওচৰৰ মানুহে দেখি আছে বুলি? ঘৰৰ ওচৰৰ মানুহ দেখিছে নে দেখা নাই মই নাজানো, কিন্তু মই ইয়াত বনাই আহোঁতে কোনো নাই দে। আপুনি ইয়াতে কিমান দিনৰ পৰা অহা যোৱা কৰি আছে? আপুনি ইয়াতে কামৰ লগত বহুত লিপ্ত থাকা বুলি মানুহবিলাকে কৈ থাকে, আপোনালোকে এনেকা মানুহ লগত কিয় ছাপোৰ্ট কৰিছে? আপুনি কিয় ছাপোৰ্ট কৰা নাই? মই ছাপোৰ্ট কৰা নাই, ভাল বুলি এনেকা ড্ৰাগছ বেপাৰ বুলি লেনদেন কৰে বুলিও নাজানো মই, এইটো অহা যোৱা কৰোঁ কিন্তু একেবাৰে মই এইটো নাজানো। কিন্তু সি চিগাৰেট খাব খায় ইয়াৰ দোকানত, চিগাৰেট খায়, পিছফালেও চিগাৰেট খায়। মই এইটো কৈ থাকোঁ দেই, কেলে ষ্টুডেণ্টবিলাকক চিগাৰেট খাব দিয়ে? সময়মতে খায়, কোনোবাই কিনিছে খাইছে, যিহেতু এইটোৱে মই জানো। এটা দোকান নহয় জানো, ইয়াত কলেজৰ সন্মুখৰ দোকানত আপুনি এইবিলাক বেপাৰ কৰাটো আপুনি বিচাৰে নেকি? মই নিবিচাৰোঁ, মই একেবাৰে নিবিচাৰোঁ। তাৰ লগত আপুনি যোগদানটো ধৰি যিহেতু ৰাইজক অভিযোগ উঠাই আছে, আপুনি কি ক'ব? মই অভিযোগ উঠা নাই দাদা। কি ক'ব এতিয়া আপুনি? মই এতিয়া ক'ম, মই এইটোৱে ক'ম, যেতিয়া মোক লাচিদাই মাতিছে তেতিয়া মই একো বুজি নাপালোঁ, কি কৈছে কি কোৱা নাই একো বুজি নাপালোঁ। তাৰপিছত বোৱাৰীবিলাক যাব লাগে যাব লাগে, মই বোৱাৰীবিলাকক সুধিছোঁ কি হ'ল কি কথা, কেলে ইয়াত গোট খাইছে, লাচিদাই মাতি গ'ল কি হ'ল, এনেকৈ সুধিছোঁ। তাৰপিছত সুধোঁতে এজনী বোৱাৰী কৈছে এই তাত ড্ৰাগছ বিকে, তাক ঘেৰাও কৰিব লাগে। তাৰপিছত এজনী কৈছে হয় তোৰ ল'ৰাই। আপুনিতো ইয়াতে কিমান বছৰৰ পৰা আছে এইখিনি জেগাত? আপুনি? মই 7 বছৰ হয়। এই ইয়াত 7 বছৰৰ ভিতৰত আপুনি কাক কাক গম পাই যে ইয়াত ড্ৰাগছ বিক্ৰী কৰি থাকে বুলি? মই একোৱে এইবিলাক গম নাপাওঁ, সব ৰাইজে গম পায়, আপুনি কিয় গম নাপায়? ইয়াত থাকি গম নাপায়, মই এইটো ক'ম, মই এইটো ক'ম, মই কেলে গম নাপাওঁ। ইয়াত আপোনাৰ ঘৰৰ ওচৰৰ মানুহ ড্ৰাগছৰ লগত ড্ৰাগছ সৰবৰাহকাৰী বুলি আপুনি আজি ধৰিবলৈ আহিলে, আপুনি গম পাব লাগে, যিহেতু আপোনাৰ ঘৰ ওচৰৰ চুবুৰীয়াৰ মানুহে গম পায় ইয়াত ড্ৰাগছ ব্যৱসায় হয় বুলি। কিন্তু মই অৰুণাচলত প্ৰাইভেট টিচাৰ কৰোঁ, মই বছৰত 2 মাহমানে ইয়াত আহোঁ, ইয়াত অহাটো মই মাত্ৰ 1 বছৰ হৈছে ইয়াত থকাটো। যিটো 1 বছৰৰ মাজতে বহুত বাৰ ইয়াতে ড্ৰাগছ যিটো খোৱা বা ধৰবৰাকাৰীক ধৰা পৰিছে, সেইবিলাক কথা আপুনি জানে নে নাজানে? মই এইবিলাক শুনিছো কিন্তু মই দেখা নাই দেই। আজিলৈকে দেখা নাই? দেখা নাই। আপুনি জানে আজিটো ইয়াত ধৰা পৰিছে, আজিটো ইয়াত ধৰা পৰিছে, আপুনি এইটো জানে? এই ওচৰত ধৰা পৰিছে আপুনি জানে নে নাজানে? ইয়াত ধৰা পৰাটো মই জানিছো, কিন্তু মই এই খাই আছে, ইহঁতে লৈ আছে, এইটো মই দেখা নাই।
হে দাদা মই মিছা কথা কই লাভ নাই আর মই কেতিয়াও মিছা কথা নকম মই ড্রাগস তো কি বস্তু এটো দেখি পোয়া নাই মই কিন্তু তেখেতৰ দোকানতে পোয়া যায় এই তেখেতৰ দোকানতে পোয়া যায় আপুনি আহি থাকে মই এটো না আর কিছুমান লড়াই অসিনাকি লড়া আহি থাকে বুলি গম পায় আপুনি গম পাই না না পাই ইয়াতে অসিনাকি সিনাকি নম্বৰ এনে দোকান বুলি আহে কিনি খায় বুলি জানো কিন্তু এনি টাইম মই ইয়াত না থাকো মই এ কেনেকে এটো না জানো এই কলেজৰ সন্মুখৰ দোকানত এ সিগারেট বিক্রি করাটো যুক্তি আছে জানো আপনি কি কব কলেজৰ সন্মুখত একচুয়ালি যুক্তি নহয় সিগারেট বিকা তামোল বিকা এইবিলাক যুক্তি নহয় কিন্তু ইমান বছরে ই বিকি দাদা আপনি জানে দাদা কোকসুন এখিনি জায়গা যেহেতু কলেজের সম্মুখত আর সরকারি বিদ্যালয় আছে যিকোনো এখিনি জায়গা যেহেতু ড্রাগসর লয় বিভিন্ন ধরনের নিচাযুক্ত বস্তু বিক্রি করা হয় এইখানে সময় যে সরকার বা প্রশাসনক কি কব ইয়ার যে তদন্ত হব লাগে না নালাগে মানে স্কুলের লগত নয় স্কুল বন্ধ হওয়ার পিছত খুলিব পারিব নাকি আপনার গাঁর ডর মানুষ আপনার জানে এই হয়ে আছে আপনার তদন্ত কেউ করা না এই উপর যদি জানে আপনার তদন্ত হয়ে আছে দেখা নাই নাকি বর্তমান হয়েছে এনেকা তদন্ত করে পুলিশে ধরে আক এরি দি থাকে তার কি কোর্ট নিয়ার পিছত তিনমাহ পিছত কোর্ট হেৰি এখন আছে আদালতত কানুন এখন আছে সংবিধান মতে তিনমাহ পিছত আপনি কি বিচাৰে কি বিচাৰে এইটো কি করব লাগে বলে বিচার আপনার সংবিধান সরকার জানি আপনার পর ডিমান্ড থাকবে যেহেতু তিন মাসের পিছত আকো ওলাই আকো ড্রাগস বিক্রি করব লাগিব বলে ভাবে না আপনার পর কি মন্তব্য দিব যেহেতু ড্রাগস খরবরাকারিয়ে তিন মাসের পিছত ওলাই আহিব তার পিছত আকো ড্রাগস বিক্রি করা তো আপনি বিচারে নাকি এটা নিবিচার হাই লেভেল মানে ঠিক ঠিক।